নমস্কার দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো ফ্রাইড পটেটো টপিং প্যানকেক। এই প্যানকেকের টপিংটা আপনি কুড়ানো চিজ দিয়েও করতে পারেন। দেখে নিন যে জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ময়দা, ডিম, মাখন, দুধ, নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিচ্ছি ঝালের জন্য প্যাপরিকা। যদি প্যাপরিকা আপনার কাছে না থাকে তাহলে নর্মাল গোলমরিচ দিতে পারেন, আদারওয়াইজ আপনার যদি ইচ্ছে না হয় তাহলে কোনো রকম ঝাল না দিলেও খারাপ লাগবে না। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম দুটো ভেঙে নেব। এবার এটা আমি ভালো মতো মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দুধ মিশিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিচ্ছি বেকিং সোডা। এক থেকে দেড় চামচ আন্দাজে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। প্যাপরিকা দিয়ে দিচ্ছি এক চামচ আন্দাজে, এটাও আমি ভালো করে মিলিয়ে নেব। এবার আমি এর মধ্যে মেলাতে থাকব ময়দাটা। তবে ব্যাটারটা এমন তৈরি হবে যেন খুব বেশি ঠিক না হয়, আবার খুব বেশি হালকা মানে লিকুইড না থাকে। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি দেড় চামচ মতন খোল দিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে আপনি মাখনের পরিবর্তে মার্জারিন কিংবা নর্মাল ক্যানোলা অয়েল, রিফাইন্ড অয়েল দিতে পারেন, কিন্তু তাতে টেস্ট খুব একটা ভালো হয় না, তো মাখনই হচ্ছে বেস্ট। এবার আমি এই ব্যাটারটা, এটা আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম, এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আমি একটু বেক করব। যে ফুটোটা আছে সেটাকে আমি একটুখানি টিস্যু পেপার দিয়ে আটকে দিচ্ছি, মিনিট 15 মতন লো হিটে বেক করব। এখন খুলে দেখি, মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে। পারফেক্ট। এই একইভাবে ঢাকা দিয়ে এটাকে একেবারেই লো হিটে আরও আমি মিনিট 10-এ বেক করব। তো প্যানকেক রেডি। গার্নিশিংয়ের জন্য আমি কিছু আলু এইরকমভাবে ঝুরি করে কেটে নিয়েছি। প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে মাখন দিয়ে দিচ্ছি। এইবার এই আলুটাকে এর ওপর দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে। এটাও আমি বেক করার মতনই ভাজবো, মানে ফ্রাই করবো না, ঠিক বেক করবো আলুটাকে, ওই জন্য খুবই ধিমি আছে করবো। এই একইভাবে ঢাকা দিয়ে এটাকে একেবারেই লো হিটে আরও আমি মিনিট 10-এ বেক করব। একবার খুলে দেখি, হ্যাঁ এটা বেক হয়ে গেছে একদিকটা, তো আমি এটাকে একবার পাল্টে দেব। নেক্সট পিকটা এইভাবে 5-7 মিনিট মতো ভাজতে হবে। অবশ্যই কিন্তু আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি, পুরো ক্রিস্পি হয়ে গেছে। এখন এটা রেডি হয়ে গেল। এখন আমি এর উপর শুধু টপিংটা দিয়ে দেব। এর উপর আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। বিউটিফুল দেখতে, খেতে আরও সুন্দর। রেডি হয়ে গেল একটা অসাধারণ রেসিপি, প্যানকেক উইথ ফ্রাইড পটেটো টপিংস। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।